মাঠে যাওয়ার জন্য স্বামীকে ঘুম থেকে উঠাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। শুক্রবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গড্ডা গ্রামে। পুলিশ জানিয়েছে মিতার নাম সন্ধ্যা দাস, বয়স 56। পুলিশ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মিতার ছেলে গোবিন্দ দাস বলেন, প্রতিদিনের মতো এদিন রাতেও আমাদের দোতলা ছাদে বাবা ঘুমিয়েছিলেন। এরপর সকাল 6টা নাগাদ মা বাবাকে ঘুম থেকে উঠাতে গিয়েছিল, কারণ সকাল সকাল মাঠে গিয়ে আমন ধান বুনতে হতো, কিন্তু কোনোভাবে মা ছাদ থেকে পড়ে যায়। এরপর কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনায় শোকের ছায়া মিতার পরিবার সহ গোটা গ্রামে। ছেলের অমৃত নিচে ছিল, মাকে বললাম যে বাবাকে ডেকে এসে চাটা খাবে, বাবা ছাদে ছুঁয়েছিল, তো বাবাকে ডাকতে গিয়ে আমরা নিচে ছিলাম, সে উপরে ছাদ আমরা দেখিনি কী করে পড়ে গেল, এটা ছাদ দিকে কোনো স্লিপ করে মাথা ঘুরে পড়ে গেছে হয়তো। দোতলা ছাদ দিকে নিচে পড়ে গেছে কান্দি মহকুমা হাসপাতালে। হ্যাঁ, মিতাল ঘোষণা করে 6:10-15 বাড়িতে পড়েছে। কি নাম যিনি মারা গিয়েছে? সন্ধ্যা দাস। বাড়ি গড্ডা। আপনার নাম? আমার গৌতম দাস, আমার ছেলে। ওর ছাদ দিকে পড়ে মারা গেল, মানে ওর স্বামী ছাদে শুয়েছিল, ভোরের দিকে ডাকতে গিয়েছিল চা খাওয়ার জন্য, ওই ধানের জমি লেড়াইতে হবে, দেহ মাথা ঘুরে হোক যাই করে হোক ছাদ দিকে একবারে দোতলা ছাদ দিকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যেয়ে আমরা অজ্ঞান অবস্থায় নিয়ে আসি, হসপিটালে ডাক্তার এসে বলে যে মৃত্যু হয়ে গিয়েছে। কোন হসপিটালে নিয়ে গেছিলেন প্রথম? কান্দি হসপিটাল, প্রথম সর্বপ্রথম কান্দি সদর মানে মহকুমা হসপিটালে নিয়ে এসেছিলাম। কটা দিকে ঘটেছে ঘটনাটা? 6:20 বাড়িতে, তারপরে এখানে মোটামুটি 7:10-15 মধ্যে আমরা পৌঁছে যাই। কী নাম দিকে মারা গেছে? মারা গেছে সন্ধ্যা দাস। বয়স 45 বছর। বাড়ি গড্ডা। আমার নাম আত্মাহার মোল্লা। আমি পাড়া প্রতিবেশী গ্রামের। এটা বিয়ে হয়েছিল মোটামুটি আনুমানিক 30 বছর আগে বিয়ে হয়েছিল। সনাতন দাস। তিনটে ছেলে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।